আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমি আছি আপনাদের সাথে সুমন, আপনারা দেখছেন সুমনস অফিসিয়াল বিডি ইউটিউব চ্যানেল। আজকের বিষয়টা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা থাকলেই আপনি ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে জব করতে পারবেন না। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আপনার অনেকগুলো এক্সপিরিয়েন্স প্রয়োজন আছে ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে চাকরি করতে। আপনি মাস্টার্স শেষ করেছেন বা অনার্স শেষ করেছেন, বা আপনি হচ্ছে আপনার পড়াশোনা একেবারে শেষ করেছেন, আপনি ভালো একজন স্টুডেন্ট, মেধাবী ছাত্র ছিলেন, সো এই ক্ষেত্রে আপনার ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে ম্যাটার করে না। হ্যাঁ, তবে ইংলিশ এবং বিজ্ঞান এই দুইটা বিষয়ে একটু বেশি ম্যাটার করে ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে জব করার ক্ষেত্রে। আদারওয়াইজ আপনি যদি ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে জব করতে হয়, আপনার শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি যেই এক্সপিরিয়েন্স গুলো আপনার প্রয়োজন হবে সেগুলো আমি একটু আপনাদেরকে ধারণা দিই। এই এক্সপিরিয়েন্স গুলো থাকলে আপনি ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে দীর্ঘদিন যাবত কাজ করতে পারবেন বা এখানে টিকে থাকার সম্ভাবনা অনেক বেশি থাকবে। প্রথমত, আপনি আপনার শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি মার্কেটিং এক্সপিরিয়েন্সটাকে এত সুন্দরভাবে আয়ত্ত করে নেবেন যাতে মার্কেটিং কোনো বিষয়ে আপনাকে কেউ কিছু না বলতে পারে। কোম্পানি হোক, ম্যানেজার হোক, অন্য কেউ হোক, আপনি মার্কেটিং এক্সপিরিয়েন্সটা আগে অর্জন করবেন। যদি মার্কেটিং ডিপার্টমেন্টে আপনাকে কাজ করতে হয় ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে, মার্কেটিং ডিপার্টমেন্ট বলতে আপনি যে কোম্পানিতে কাজ করবেন আপনাকে অবশ্যই অর্ডার টার্গেট ফিল আপ করতে হবে, ডাক্তারের ফান্ড কাজ করতে হবে, ডাক্তারের সাথে আপনাকে ডিসকাস করতে হবে। সো মার্কেটিং হচ্ছে আপনি প্রোডাক্টটা বিক্রয় করবেন, কিভাবে বিক্রয় করবেন, কি কৌশলে বিক্রয় করবেন, অন্য আপনার যে ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে অন্য যারা চাকরি করে তারা কিভাবে সেল করে, এই এক্সপিরিয়েন্স গুলো আপনি আগে অর্জন করে নেবেন, দেন আপনি ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে কাজ করতে আসবেন। এর আগে আসবেন না, কারণ আপনি কিছুই জানেন না কিভাবে সেলটা আনতে হবে, কিভাবে দোকানদারের সাথে কথা বলে আপনার বিক্রয়টা বাড়াতে হবে। এটা আপনাকে আগে সুন্দরভাবে জাস্টিফাই করবেন, আপনার এলাকায় যারা কাজ করে তাদের সাথে যোগাযোগ করবেন, তাদের সাথে দরকার হলে 2 মাস 3 মাস তাদের কাছ থেকে শুধুমাত্র এক্সপিরিয়েন্স নেবেন যে কিভাবে সেলটা করা যায়, কিভাবে ফার্মাসিউটিক্যালস কোম্পানির সেল নিয়ে আসতে হয়, এটা নিয়ে নেবেন। তারপরে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই ডাক্তারের সাথে কিভাবে ডিসকাস করবেন, ডাক্তারকে কিভাবে আপনার প্রোডাক্টের অফার করবেন, ডাক্তার কেন আপনার প্রোডাক্ট লিখবে, কিভাবে বললে লিখবে, এই এক্সপিরিয়েন্স। আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা সবই ঠিক আছে, তো আপনার যেই 3-4টা জিনিস ভালো থাকতে হবে ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে যদি আপনি কাজ করতে হয়। আমি যেগুলো বললাম যে মার্কেটিং এক্সপিরিয়েন্সটা আপনার লাগবে, ডাক্তারের সাথে কিভাবে কথা বলতে হবে, ডাক্তারকে কিভাবে আপনার প্রোডাক্টের লিখার জন্য অর্থাৎ প্রেসক্রাইব করার জন্য ইনভাইট সরি অফার করতে হবে, এগুলো আপনাকে ধারণা নিয়ে নিতে হবে। আর একটা কথা হচ্ছে এখানে আপনাকে কাজ করতে হলে অবশ্যই একটা ধৈর্য থাকতে হবে, ঠিক আছে? ধৈর্য ছাড়া ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে আপনি কাজ করতে পারবেন না, ঠিক আছে? এখানে বিশাল ধৈর্যের ব্যাপার আছে মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করতে, ঠিক আছে? আর যে বিষয়টা খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে জব করতে হলে আপনাকে বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে, এবং প্রতিদিন প্রোডাক্ট মানে কিছুদিন পর পর কিন্তু কোম্পানির রুলস চেঞ্জ হয় এবং প্রোডাক্ট আসে নতুন নতুন, এগুলো সম্পর্কে ভালোভাবে জানবেন, আপনার কোম্পানির রুলস যেগুলো হচ্ছে চেঞ্জ হয় এগুলো সম্পর্কে জানবেন, ডাক্তারকে জানাবেন, মার্কেটে জানাবেন কোন প্রোডাক্টের অফার কি, মানে সব বিষয়ে আপনাকে এক্সপার্ট থাকতে হবে মার্কেটিং বিষয়ে, তাহলে আপনি ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে জব করতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে আপনাকে সুন্দর ব্যবহারের অধিকারী হতে হবে, কেমিস্ট হোক ডাক্তার হোক আপনাকে সুন্দর সাবলীল ভাষায় কথা বলার অধিকারী হতে হবে, দেন আপনি ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে অনেক দিন যাবত টিকে থাকতে পারবেন। আপনার মেজাজ যদি গরম থাকে, আপনার যদি কথা বলতে ভালো না লাগে, কথা বলতে পছন্দ না করেন, তাহলে ফার্মাসিউটিক্যালস কোম্পানি মার্কেটিং বিভাগে আপনি কাজ করতে পারবেন না, ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে কিন্তু বাংলাদেশে হিউজ ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে রয়েছে, এক এক কোম্পানির রুলস এক এক রকম, কোম্পানি যেভাবে আপনাকে নিয়ম দিবে আপনি সেভাবেই কাজ করার মানসিকতা থাকতে হবে, মানে কোম্পানির নিয়ম অনুযায়ী কাজ করতে হবে, আপনাতে আপনাকে ট্রান্সফার করতে পারে বা কোম্পানি থেকে আপনাকে বাদও দিয়ে দিতে পারে, ঠিক আছে? তো এই কয়টা বিষয় আপনাকে যদি মেনটেন করতে পারেন বা এই কয়টা বিষয় যদি আপনি ভালো এক্সপার্ট হতে পারেন বিষয়ে, তাহলে আপনি ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে অনেকদিন যাবত কাজ করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে জব করতে হলে তারা যে দুইটা বিষয়ে বেশি গুরুত্ব দেয় সেটা হচ্ছে ইংলিশ এবং
বাংলায় দুটাই ভালোভাবে সাবলীলভাবে কথা বলার অধিকারী হতে হবে। দেন হচ্ছে বিজ্ঞান বিভাগে আপনার জ্ঞান থাকতে হবে, যেহেতু মেডিসিন বিভাগ, যেহেতু এটা হচ্ছে একটা কি বলে সায়েন্স, হ্যাঁ, তো বিজ্ঞান বিভাগে আপনাকে ভালো হতে হবে, ইংলিশে এবং বাংলায় কথা বলার অধিকারী হতে হবে ভালোভাবে। ধন্যবাদ সবাইকে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী কোনো ভিডিওর জন্য। ধন্যবাদ।